ঘরের ভিতরে পানি, পানিতে মালদিনির সব ভাসে যাচ্ছে। আমার অবস্থা এখন ডুবুডুবি, একা মানুষ টোটাল ঘরে। আলোর কোলে দুবলা চরে জেলেরা সবাই কিনারে, আবহাওয়া খারাপ যার জন্য সাগর থেকে সবাই উঠে আসছে। খালের ভিতরে এখন শুকনা ভাটা, রাত্রে জোয়ারে আবার পানি খুব বেশি হবে। এইসব রাস্তাঘাট, এই ঘরের ভিতরে পানি উঠে গেছিল। অবাই, রাত্রে কি আপনাদের ঘরে পানি উঠছিল? আপনাদের ঘরের ভিতরে উঠছিল? তা শুটকি মাস্টার যা ছিল তা কি করছেন? মাছার উপরে কোনো মাছের ক্ষয়ক্ষতি হয় নাই তো? আর যা যা চালনে আছে সে মাছের অবস্থা কি? খুব খারাপ। তো রাবিশ ছাড়া আর কিছু হবে না? কেমন টাকার মাছ নষ্ট হতে পারে আপনাদের? লাখ টাকার মতো। ঘরের ভিতরে পানি, পানিতে মালদিনির সব ভাসে যাচ্ছে। আমার অবস্থা এখন ডুবুডুবি, একা মানুষ টোটাল ঘরে। পানিতে ঢেউ খেলতেছে ভরপুর। আপনি একটা কথা বললেন, আপনি একটা কথা বললেন, কি কথা? তো এরকম পানি, এরকম পানি সিডারও তো ওঠে না। সিডারও ওঠে নাই? আমিও ছিলাম সিডারে যদিও, কিন্তু এত পানি ওঠে, এত পানি হয়েছে। কোনো ঝড় বাতাস কিছু নাই, বাতাস বাতাস নেই, বৃষ্টি আর পানি, বৃষ্টি আর পানি, পানির চাপ খুব হয়েছে। পানিতে এখন আমার খামারে আটুর পা উপরে পানি দিয়ে, বৃষ্টির পানি আর এমনি পানি হচ্ছে, জোয়ারের পানি তো উঠেছেই। আপনি সিডরে ছিলেন? এখানে এত পানির চাপ দেখেননি? ওখানে সিডরে শুধু বাতাস হয়েছিল, ঝড়। সবচাইতে ক্ষতি যেটা সেটা হচ্ছে জোয়ারের পানি। আসলে চর অনেক নিচু হয়ে গেছে, আগের তুলনায় চর অনেক নিচু হয়েছে, কিছু একটা করা উচিত। কাকা কি অবস্থা? খুব খারাপ, শ্বাসকষ্ট বাড়ি গিয়েছে, জ্বরে মরি যাচ্ছি। তোমার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে কেমন? ওরে বাবা, 2 লাখ টাকার মাছ নষ্ট হয়ে গেছে, সব চালনে, সব চালনে নষ্ট হয়ে গেছে। 2 লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, 20,000 টাকার রাবিশ হবে না? আমি কিনবা নে তা কিনে গেলে তা আর 1,80,000 টাকা দাও। আচ্ছা, তো তোমাকে রান্না বান্না হয়েছে? না, কাঠপুটো না ধরে রাজ্জা কিনে বসাই। ও চুলো টুলো সব সব ভিজিয়ে, সব ভিজে গলা জল। এসে কাকার ঘর, এই মাছার উপরে মাছ শাক থুইছে শুটকি মাছগুলো, কিন্তু কাঁচা মাছটা আর বাঁচাইতে পারিনি। এর ভিতরে পানি ছিল হাঁটু সমান নাকি? পানি ছিল, পানি ছিল কতটুকু? হাঁটু সমান, হাঁটু সমান। কালকে সে আজকে ডবল পানি। কোন তো মানে খাটে পারতন, খাটে পারতন, এ খাটে পারতন। এই চকটাগুলো গাদা মারা বলিয়া যাচ্ছে না। এই এই চুলো টুলো শুদ্ধ বাইশি উঠবে নাই? না উঠবে না। ঘরের ভিতরে পানি, পানিতে মালদিনির সব ভাসে যাচ্ছে। আমার অবস্থা এখন ডুবুডুবি, একা মানুষ টোটাল ঘরে। পানিতে ঢেউ খেলতেছে ভরপুর।
এসে আজকে নিউ মার্কেট ঘরের ভিতরে পানি, পানিতে মাল জিনিস সব ভাসে যাচ্ছে। আমার অবস্থা এখন ডুবুডুবি, একা মানুষ টোটাল ঘরে। পানিতে ঢেউ খেলতেছে ভরপুর। আপনি বুঝবেন মুরব্বি, আপনি বসা আছেন কোথায়? আমি বসা আছি বিকাশ দোকানে, নিউ মার্কেটে। আচ্ছা, আপনার সাবাড়ের খবর কি? আপনার মাছের কি খবর? আমার মাছের খবর কি, মাছ যা পাইছিলাম তো একটা মাছও বিক্রি করতে পারবো না, সব নষ্ট না, সব বাইরে মাছ। আপনারা বুঝতে পারবেন যখন এই ভাটি ভাটিকা আসবে, যখন মাছ ট্রান্সপোর্টে লোড হবে, একবার ট্রান্সপোর্ট একটা ট্রান্সপোর্ট যাবে বলে তো মনে হয় না, সব খালি যাবে, সব খালি যাবে। আপনারা তো সবাই বদ দেন না? তিনজন বহদ্দার বসে আছে, কিন্তু আপনারা বাসায় না থেকে এখানে কেন? বাসায় বসার জায়গা নেই, বাসায় থাকার পরিবেশ নেই। এই দোকানটা কি একটু উঁচু নাকি? নিউ মার্কেটের হালচাল খুব খারাপ অবস্থা, বেড়ি বাদ দিয়ে রাখিছে। রাত্রে পানি কি, জোয়ারের পানি কি এখানে উঠছিল? এক হাত উঠছে এর উপরে, অনেক মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। কি করলে এই এইটা থেকে আমরা আসান পাই? এটা যদি সরকারি কোনোভাবে যদি বালি ড্রেজার দিয়ে যদি বালি উঁচু করা যায় তাহলে আমরা সব উপকৃত হব। এখান থেকে তো লক্ষ লক্ষ টাকা রাজস্ব পায় সরকার, সরকার আসলে এটা নিয়ে ভাবে না। অনেক পানির কুয়ো কিন্তু লোড হয়ে গেছে লবণ পানিতে, আপনারা দেখেছেন সেগুলো। খাবার পানির কি ব্যবস্থা করবেন? পানির খাবার পানির তো এখন কোনো ব্যবস্থা নাই, টোটাল এই চরে মানুষ সব হাত হাত পা গোটায় বসে রয়েছে, লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হচ্ছে। অনেকে অনেকে রান্না করতে পারতেছে না, তাই দোকানে গ্যাসে খিচুড়ি পাক হচ্ছে। যার রান্না হচ্ছে না সে এখানে এসে খাবে। রেজাউল মামা প্রায় এই কাজটা করে থাকে। এই হচ্ছে আমার মামা, আমার মামা। এত খিচুড়ি কেন মামা? ও যারা রান্না করতে পারে না তারা খাবে, এটা খাজা বাবার দরবার। মামার টোটাল টোটাল ঘরে রাত্রে পানি হয়েছিল কেমন? এই এই মাসা বরাবর মামা, সিডারে কি ছিলেন আপনি? এখানে সিডারে এত পানি তো হয়নি, তাহলে এই যে পানির কুয়ো নষ্ট হলো তার জন্য কি করার? এসে নিউ মার্কেটে মামা একটা বড় দোকানদার, কিন্তু বড় এখন আর বড় থাকতেছে না, সব ছোট হয়ে যাচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে নাকি? বাচ্চা হয়ে যাচ্ছে। আমাদের কোম্পানি আসছে, সিরাজুল কোম্পানি। পানির কুয়ার পানি খাওয়ার উপযোগী নাই। আচ্ছা কাকা, পানি কি করতেছো? পানি ফেলাই দিচ্ছি, পানি আছে খাওয়ার। ফেলে দিলে কি আবার পানি হবে? মিষ্টি পানি ফেলে দিলে পানি হবে, তাও নোনা হবে, আস্তে আস্তে মিষ্টি হবে না? আস্তে আস্তে মিষ্টি হবে। তাহলে এই কয়েকদিন পানির শোষণ মিটবে কি করে? এখন তো চিন্তা করতে বর্ষা পানি কিছু ধরে রাখতেছি তাই খাবার জন্য, আর এই জল তো মিষ্টি হলে তো খাতি হবে। তোমার এই সালনের মাছ কতগুলো মাছ নষ্ট হয়েছে? আর কিছু হবে না, মাছ সব নষ্ট হয়ে গিয়ে সব ফেলাই দিতে হবে। কুয়োর সব লবণ পানিতে ভরে গেছে? হ্যাঁ, কুয়োর পানি সব লবণে ভরে গেছে।